প্রতিদিনের জ্যোতিষ অনুষ্ঠান, জন্ম তারিখ, সময় স্থানের নাম এবং দুটো প্রশ্ন সামনে ডায়াল নাম্বার যাচ্ছে, বুকিং নাম্বার যাচ্ছে, ডায়াল নাম্বারে ফোন করে লাইভ ইন ফোনে আসবেন, জিজ্ঞাসা করবেন, আর বুকিং নাম্বারে ফোন করে বুকিং করবেন। কালীঘাট শোভাবাজার শেওড়াফুলি খড়দহ, কালীঘাট শোভাবাজার শেওড়াফুলি খড়দহ, এই হচ্ছে চেম্বার। চেম্বারের সময়কাল, চেম্বারের ডেট বলবো না, সামনে সব লেখা আছে। এরপরেও অসুবিধা হলে বুকিং নাম্বারে যেতে দেবেন। অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু অবশ্যই ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং স্পিরিচুয়াল কম্বিনেশনের অনুষ্ঠান। আমরা সংসারী জীব, সংসারের একটি বিশেষ সমস্যা নিয়ে অনুষ্ঠানটা, সেটা হচ্ছে পড়াশোনা নিয়ে গৃহে প্রতিদিন অশান্তি। এটা একটা সমস্যা, বড় ধরনের সমস্যা। আপনার স্বামী খুব ভালো চাকরি করেন বা আপনিও চাকরি করেন, মায়েদের উদ্দেশ্যে বলছি, কিন্তু দেখা যাবে আপনার সন্তান এতটাই অবাধ্য বা পড়াশোনা করছে না, এটা নিয়ে আপনি এত অশান্তিতে রয়েছেন যে গৃহের মধ্যে শান্তির কোনো পরিবেশ তৈরি হচ্ছে না। এবং আলটিমেট প্রকৃত সংসারী মানুষের একটা মূল লক্ষ্য বেঁচে থাকা, তার জন্য কর্ম করা, অর্থ রোজগার করা, কিন্তু তার মূল জায়গাটায় হচ্ছে সন্তানকে মানুষ করা। এই মানুষ মানে মনুষ্যত্ব না হলেও অন্তত পড়াশোনা করে 90 পাবে, ভালো সন্তান চাকরি পাবে প্রপার টাইমে, এইটা প্রত্যেক বাবা মায়ের একটা আশা। এটা সংসারী জীব হচ্ছে মায়াবদ্ধ জীব, মায়াবদ্ধ জীবের আসক্তি কোনোদিন দূর হয় না। এটা অনেক উচ্চ মার্গের কথা, সবার পক্ষে সম্ভব না সেটা বোঝা, কিন্তু জেনে রাখবেন সন্তান যেহেতু মায়া, সেই সন্তান পড়াশোনা করবে না, করতে চাইছে না, বসছে না, এটা কিন্তু পিতামাতার চিত্তের মধ্যে, অন্তরের মধ্যে চূড়ান্ত অশান্তি। এবার এই অশান্তিটার জন্য আপনি যেই জ্যোতিষের কাছে যাবেন, জ্যোতিষ বলবে পড়াশোনা করছেন না, সরস্বতীর কবচ পড়ুন। কিন্তু যে জ্যোতিষরা এটা বলছে তারা জানেন না যে ফোর্থ হাউস, চতুর্থ ঘরে একাধিক পাপগ্রহ, নিচস্থ গ্রহ, চতুর্থ পতি দুস্থানস্থ হলে তার পড়াশোনা হবে না। সরস্বতীর কবচ কেন, সরস্বতী 100খানা সরস্বতীর কবচ পড়ালেও হবে না, তার কারণ কর্মফল। ওটা তাহলে আপনার প্রশ্ন উঠবে, তাহলে পড়াশোনা করছে না, পড়াশোনা করবে কিভাবে? এইখানেই জ্যোতিষের অভিজ্ঞতা, জ্যোতিষের ব্যক্তিত্ব এবং জ্যোতিষের গভীরতা। সরস্বতীর কবচটার থেকেও গুরুত্ব হচ্ছে কোন গ্রহ চতুর্থ ভাবটাকে পীড়িত করছে, চতুর্থ পতি কোথায় আছে, জাতক বা জাতিকা নিজে অর্থাৎ লগ্নপতির অবস্থান কোথায়, পড়াশোনা করতে ইচ্ছা করছে না একটা যোগ, পড়াশোনা করছে ভালো রেজাল্ট হচ্ছে না একটা যোগ, পড়াশোনা কখনো করছে কখনো করছে না, ফ্লাকচুয়েটিং মাইন্ড, তার জন্য সেটা রেজাল্টে রিফ্লেক্ট হচ্ছে। আর কেউ ব্রেন খুব ভালো কিন্তু স্টেজে মেকআপ করবে, এতগুলো সমস্যা রয়েছে। হ্যালো, হ্যালো, বলুন। কোথায় বলুন, কি জানতে চাইছেন? না না, প্রথম প্রশ্নটা কি প্রশ্ন আপনার? আচ্ছা, তার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে আপনার শনির সাড়ে সাতি চলছে, শনির সাড়ে সাতির একদম লাস্ট ফেজ, এবং শনি গতকাল বকরি হয়েছে, এইবার ধীরে ধীরে মিটবে, কিন্তু যে মেটাটা আপনি চাইছেন মানে একদম পরিষ্কার থাকবে সেইটা
25 সালের এপ্রিলের পর থেকে মিটতে থাকবে, ও 25 সালে দেনাটা প্রায় মুক্ত হওয়ার মুখে থাকবে। নাহলে এখন কি, এখন কি হবে, একটা মিটলে আর একটা আবার এসে যাবে। এবার কখনো কখনো কি হবে, একটা মেটাতে গিয়ে আরেকজনের থেকে নিয়ে মেটাতে গিয়ে দুটো গর্ত হয়ে যাবে। এই জিনিসটা সাধারণত আপনার রাশিচক্র এমনিও জন্মকালীন একটু আছে, এটাকে ঠিক মতো যদি একটু প্রতিকার করে গাইড করা যায় তাহলে কিন্তু আপনি ওই চাপটা থেকে মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ, কি বলুন, প্রথম হচ্ছে আপনার যেহেতু মকর রাশি, এই মুহূর্তে পঞ্চমে বৃহস্পতি রয়েছে, সামনের জুলাই পর্যন্ত যোগটা খুব স্ট্রং যোগ, আপনি শ্রাবণ মাস থেকে উঠে পড়ে লাগুন, ঠিক আছে, এটা একটা মাথায় রাখুন। আর বৃহস্পতিটা কুম্ভে, কুম্ভে বৃহস্পতি দোষ যুক্ত হয়, বৃহস্পতির একটু প্রতিকারের দরকার আছে, তাদের ফিনান্সিয়াল ট্রাবলটাও অনেকটা কাটতে থাকবে এবং বিয়ের যোগাযোগটাও ভালো হবে। নমস্কার, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটায় ছিলাম, পড়াশোনা নিয়ে গৃহে প্রতিদিন অশান্তি, অশান্তিটা কার সাথে, ছেলে মেয়ের সাথে, বাবা মায়ের। বাবা মা চাইছে পড়াশোনা করুক, বড় হোক, এটা স্বাভাবিক ধর্মের মধ্যেই পড়ে, কিন্তু সন্তান সেটা বোধ তৈরি হয় না বলে বুঝতে চাইছে না, এবং এই অশান্তিটা কিন্তু অনেক সময় অনেক সংসারের আর্থিক এবং সাংসারিক প্রতিষ্ঠা থাকা সত্ত্বেও সংসারের শান্তিটা বিনষ্ট করে। হ্যালো, হ্যাঁ বলুন, বলুন বলুন, হ্যাঁ ডেট অফ বার্থ টাইমটা বলুন। হ্যাঁ, 13/2/1981 টাইম 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 হ্যাঁ, আচ্ছা জন্মটা ওখানেই, বলুন কি জানতে চাইছেন, আপনি কি ব্যবসা করেন? আপনি আপনার লগ্নের দ্বিতীয়ে চন্দ্র রয়েছে, ব্যবসা করেছেন তো ভালো, পয়সা রোজগারও করেছেন, করেননি তা নয়, এখন কি সমস্যা? আচ্ছা, এই লকডাউনের পরে যে ব্যবসাটা বন্ধ হয়ে গেছে, আপনার বৃষ রাশি, রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি এবং বৃষ রাশির শনি রাজযোগকারক গ্রহ, 30 তারিখ শনি বকরী হয়েছে, এই ধীরে ধীরে আস্তে আস্তে ব্যবসাটাকে আবার চালু করার চেষ্টা করুন। 15 জুলাই থেকে দিওয়ালি অর্থাৎ কালী পুজোর মধ্যে আপনার ব্যবসাটা আবার চালু করা উচিত, এবং তাতে ধীরে ধীরে 25-26 সালের মধ্যে অনেকটাই রিকভার হয়ে যাবে, এবং যে কথাটা বলছেন টাকা পড়ে আছে এই মানুষের কাছে, সেই পড়ে থাকা টাকাটা আস্তে আস্তে চলে আসবে। বলুন, দ্বিতীয় সেকেন্ড হাউসে চন্দ্র থাকলে অনেকগুলো আইটেম আছে, শুনে নিন ভালো করে, জামা কাপড়, তরল পদার্থ, খাদ্যদ্রব্য, হ্যাঁ এই ধরনের ব্যবসা করতে হবে, মানে অনেক আইটেম আছে, এবার কোনটা করবেন আপনি সেটা আপনাকেই সিলেক্ট করতে হবে, অর্থাৎ চন্দ্রের ব্যবসা বা শুক্রের ব্যবসা করলে আপনি ব্যবসায়িক জায়গায় আবার প্রতিষ্ঠিত হবেন, কারণ আপনার জন্মকালীন কিন্তু একটা ভাগ্যে অর্থনৈতিক জোর আছে, সেকেন্ড হাউসে চন্দ্র এবং মঙ্গলটা একাদশে, এটার শুভ ফলটা অবশ্যই পাবেন। হ্যাঁ, চন্দ্রই তো কসমেটিক্স এর ব্যবসা করে, ওটাকে বলে শৌখিন জাত দ্রব্য, একদম শুরু করে দিন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময় স্থানের নাম, লাইভ হরোস্কোপ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে, মানুষের জানার শেষ নেই, সন্তান কেমন হবে, আয়ু কেমন হবে, পড়াশোনা কেমন হবে, ক্যারিয়ার কেমন হবে, টোটাল তথ্য জানতে গেলে 1000 পৃষ্ঠার এই লাইভ হরোস্কোপের প্রয়োজন। হ্যালো, হ্যালো বলুন, হ্যাঁ নমস্কার, হ্যাঁ ডেট অফ বার্থ টাইম, হ্যাঁ 10/3/1996 টাইম
টাইম হচ্ছে 21:16। আচ্ছা 21:16 কোথায়? বাকিন্দা। আচ্ছা বলুন কি জানতে চাইছে? বলছি স্যার, ওই যে সবজির টোটের অবস্থা যাচ্ছে আমার, হ্যাঁ হ্যাঁ কি যাবে কর বাকি দিনগুলো 140 দিন। বুঝলাম না, কেরিয়ারটা অনলাইনে চেষ্টা করবো। না না, প্রথম প্রশ্নটা কি বলুন? না না, প্রথম হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, রাশির চতুর্থে শনি রয়েছে, এই অবস্থানকে ধাইয়া বলে। সেই ধাইয়া অবস্থায় শনি বকরি হচ্ছে, 140 দিন যে বকরিটা থাকবে তাতে আপনার অমঙ্গল কিছু হবে না। সক্ষেত্রস্থ বকরি হলে শুভ ফল হয় এই ক্ষেত্রে হবে, এবং ধাইয়ার যে কুপ্রভাবটা সেটা অনেকটা কম হবে। আর কি জানতে চাইছেন? মানে আপনি এখন কি করছেন? আমি কম্পিটিটিভ প্রাইমারি দিয়েছি, আর বিভিন্ন রকম সরকারি সরকারি মানে কেন্দ্র সরকার আছে সরকার দিয়েছি। যে চেষ্টাটা করছেন ওটাই ভালো করে করুন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 25 সাল থেকে 26 সালের অক্টোবর এই স্প্যানে খুব ভালো পার্মানেন্ট, সেটা সরকারি হতে পারে বেসরকারিও হতে পারে, সেই জব হওয়ার যোগ রয়েছে। হ্যাঁ, মাথায় রাখতে হবে রাশির সপ্তমে বৃহস্পতি রয়েছে আপনার, সেটাও শুভ ফল দেবে। হ্যাঁ, তন্ত্রের বিরাচার পদ্ধতিতে পর্বাহগুলোতে অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি একে বলে পর্বাহ, তন্ত্রের পক্ষে বলে। তন্ত্রে এই তিথিগুলোতে কোন ক্রিয়া, তন্ত্রোক্ত ক্রিয়া করলে তার শুভ ফল অত্যন্ত বেশি হয়। হ্যালো হ্যালো বলুন। নমস্কার স্যার, আমি পার্থদেব বলছি, আমি বাটানগর থেকে বলছিলাম। আমি এ সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ টাইম? হ্যাঁ, 22 জুলাই 1988 সকাল 6:30। দাঁড়ান, 22 জুলাই, 22 জুলাই 1988। হ্যাঁ আচ্ছা, তুলা রাশি? হ্যাঁ, সকাল 6:30। স্যার বলছি, আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, সব জায়গায় ইন্টারভিউতে হচ্ছে না, মেটেরিয়ালাইজ করছে না। এই এই যে মেটেরিয়ালাইজ করছে না, আর যোগটাই গতকাল থেকে শুরু হয়েছে। তুলা রাশির শনি রাজযোগ কারক গ্রহ, সেই শনিটা বকরি হয়ে আপনার ফোর্থের রেজাল্টটা দেবে। অতএব জুলাই আগস্ট কম্বিনেশনে আপনার জব হবেই হবে। হ্যাঁ স্যার, কবে তারিখে পাবো স্যার আমি কাজ? এই জুলাই আগস্ট কম্বিনেশন, মানে জুলাই আর আগস্ট মিলিয়ে আপনি কাজ পাবেন, এইটা এক। দু নম্বর হচ্ছে, আরেকটি যেটা প্রশ্ন সেটা হচ্ছে, শনিটা কিন্তু জন্মকালীন আপনার বকরি। হ্যাঁ, এই বকরি শনিটাও কিছুটা ট্রাবল দিচ্ছে জন্মকালীনের জন্য। আপনি একটা এমিথিস্ট পড়বেন, 10 থেকে 12 রতি, ওটা সাবস্টোন, নীলা পড়ার প্রয়োজন নেই, দামটাও অল্প, সাধ্যের মধ্যে। কিন্তু আপনার এই কর্মটা, মানে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে এমিথিস্ট আর দক্ষিণাকালীর কবচ। তাহলে কি হবে, এই যে বারবার চেষ্টা করছেন, এই চেষ্টাটা ক্লিক করে যাবে। শনি এটা করায়, মানে পদে 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 বাধাটা তৈরি করে, তা থেকে হতাশা আসে, ডিপ্রেশন আসে। ডিপ্রেশনে ভেঙে পড়ার জায়গা নেই, ডিপ্রেশনে যুদ্ধ করতে হয়। হ্যাঁ, যথেষ্ট, 26 সাল থেকে আর ফিরে তাকাতে হবে না। ঠিক আছে, লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। প্রতিদিনে এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন, উইথ ফেসবুক পেজ লিংক করুন পণ্ডিত শ্রী অর্পণ, এবং ইউটিউবটা পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। এই অনুষ্ঠানের সময় আপনি এখন এখানে আছেন, কোনো সময় নাও থাকতে পারেন, একটা অফ টাইমে আপনি সবসময় অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। হ্যালো বলুন 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 বলুন, ডেট অফ বার্থ টাইম? আপনার কর্কট রাশি, কর্কট রাশির ধাইয়া চলছে, শনি বকরি হয়েছে, বৃহস্পতি একাদশে রয়েছে। অতএব জুলাই আগস্ট থেকে এই যোগটা এখন চলবে, বসা বর্তমান সময় থেকে 1.5 বছরের মধ্যে গৃহ নির্মাণের যোগ আছে। যত কষ্টই হোক, যেভাবেই হোক, যোগাযোগ হয়ে সেই রাস্তাটা তৈরি হবে। হ্যাঁ, লাইভ ইন ফোরে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটা ছিলাম, পড়াশোনা নিয়ে প্রতিদিন গৃহে অশান্তি কেন হয়, জ্যোতিষের কাছে গেলেই বলবে সরস্বতীর কবচ পরান, হবে না কোনোদিনও। তার কারণ, ফোর্থ হাউস ডেভিনেটেড, ফোর্থ হাউসে একাধিক পাপগ্রহ এবং লগ্ন, এবং চতুর্থ পতি যদি বলবান না হয় তার পড়াশোনা হয় না। হ্যালো
হ্যালো, হ্যালো, বলুন বলুন বলুন। হ্যাঁ বলছি, আমার ছেলের সম্পর্কে জানতে। ডেট অফ বার্থ টাইম? ডেট অফ বার্থ হচ্ছে 3রা সেপ্টেম্বর 2005। 3রা সেপ্টেম্বর? ডিসেম্বর 3রা ডিসেম্বর 2005। টাইম? দুপুর 2:50। আচ্ছা, কোথায়? চণ্ডীতলা। চণ্ডীতলা মানে ডানকুনি? হ্যাঁ 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 জানি। হ্যাঁ জানি আমি। ধনুরাশি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি ছেলে তো ধনুরাশি, ছেলে কি মাঙ্গলিক? লগ্নে মঙ্গল সক্ষেত্রে থাকলে খুব স্ট্রং মাঙ্গলিক নয়, মাঙ্গলিক আছে, ওটা নিয়ে আপনার ভাবনা না, ভাবনাটা আগে কেরিয়ার। প্রত্যেক বিটেক কমপ্লিট, আমি বলে দিচ্ছি, বিটেক কমপ্লিট হবে খুব সুন্দরভাবে এবং সেমিস্টারেও ভালো রেজাল্ট করবে এবং আপনার চাকরিটাও হবে, ঠিক আছে? ক্যাম্পাসিং থেকে চাকরিটা হওয়ার যোগ রয়েছে, ঠিক আছে? আর কি জানতে চাইছেন? অনেক অনেকে মানে কে, চায়ের দোকানে যখন জ্যোতিষের আলোচনা করে তারা বলছে অনেক লোকটাকে, অনেকটাকে, অনেক জ্যোতিষ বলছে উচ্চশিক্ষা না, আমি তা বলছি না, আমি খুব পরিষ্কার কথা সোজাভাবে বলি, এই যে চ্যানেলে জ্যোতিষরা বলছে আপনার ছেলের বিটেক কমপ্লিট হবে, তারপরে MBA আর MTech দুটোই করতে পারে, তার যোগ্যতা অনুযায়ী সেটা হওয়ার যোগ আছে, ঠিক আছে? 100% হবে, এবং হওয়ার পরে যারা বলছে হবে না তাদের জানিয়ে দেবেন লাইভ ইন ফোনে, আর আমি তো আছি রোজ সকালে, আপনার তো সমস্যা নেই, ঠিক আছে? হবেই, চাকরিও হবে। আর মাঙ্গলিক নিয়ে যে দুশ্চিন্তাটা আপনার মাথার মধ্যে ঢুকিয়েছে সেটাও একজন জ্যোতিষ ঢুকিয়েছে। লগ্নস্থ মঙ্গল সক্ষেত্রে থাকলে, অষ্টমপতি লগ্নে থাকলেও সেই মঙ্গল মাঙ্গলিকের কঠিন প্রভাব হয় না, তার কারণ পুরুষের মাঙ্গলিক খুব একটা অ্যাক্টিভ নয়। সমাজ চোখের দিকে তাকান তো, কজন লোকের বউ মারা যায় আর কজন লোকের স্বামী মারা যায়, দেখবেন স্বামী আগে মারা যায় অধিকাংশ, অর্থাৎ স্ত্রী নাশ, স্ত্রীগত হয় কম, অতএব আপনার সেই ভয় নেই। তবুও মাঙ্গলিক পাত্রীর সাথে বিয়ে দিলে আপনি খুব নিশ্চিন্তে থাকবেন। না ২৪ ঘন্টা আমার ফোন খোলা আছে, অনলাইন, কোনো সমস্যা নেই। শোভাবাজার, খর্দা, কালীঘাট, সমস্ত চেম্বারগুলো চোখে লেখা, আপনি বিয়ে দেখেই দেবেন, কিন্তু নিজে পছন্দ করতে পারে। আর যেটা বলবেন, ছেলেকে একটু মেজাজটাকে কন্ট্রোল করতে বলবেন, টেম্পারামেন্টটাকে একটু কন্ট্রোল করলে উন্নতি করবে, ভালো ছেলে, ওর ভাগ্যস্থানে চন্দ্র আছে, অনেক অনেক দূর যাবে, অনেক দূর যাবে, বিদেশেও যাওয়ার চান্স আছে মারাত্মক, একদম সুপার, কোনো চিন্তা নেই, ফ্ল্যাট কিনে স্ত্রী নিয়ে সুন্দরভাবে থাকবে। আপনি কষ্ট পেয়েছেন, আপনার সন্তান কষ্ট পাবে না, এবং আরেকটা জিনিস যেটা জানা দরকার, সেটা আপনাকে খুব ভালোভাবে ও যত্ন করে সেবা করবে, হ্যাঁ, ওটাও আছে ভাগ্যে, ঠিক আছে? আমি দক্ষিণেশ্বরটা শিফট করেছি, তার কারণ হচ্ছে পরিবেশটা পীড়া দিচ্ছিল, আপনার আসার জন্য যাওয়ার জন্য কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ, তা আবার আসবেন, কোনো অসুবিধা নেই, আমার শোভাবাজার আছে, কালীঘাট আছে, নিজের বাড়ি খর্দা আছে, কোথাও অসুবিধা হবে না, শাওড়া ফুলি আছে তো, আপনার অসুবিধা কি? আচ্ছা আচ্ছা, আপনি সবসময় মনে রাখবেন যেখানে থাকেন আপনার শাওড়া ফুলিতে আসাটা সুবিধা। অবশ্যই হবে, অবশ্যই হবে, বললাম তো, ঠিক আছে, একটু যোগাযোগ করতে বলবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। পড়াশোনা নিয়ে প্রতিদিন গৃহে অশান্তির যে সমস্যাটা, সরস্বতীর কবজে ওই সমস্যাটা মেটে না, আগে রূপটা দেখতে হয়, রাশিচক্রে ফোর্থ হাউসের কি অবস্থান, চতুর্থ ভাব থেকে মনের বিচার, মন যদি সুস্থ না থাকে সে কোনো দিন পড়াশোনায় এগোতে পারবে না। তাহলে চতুর্থপতি, চতুর্থ ভাব এবং লগ্নপতি আগে প্রতিকার করতে হবে, তারপর সরস্বতী প্রশ্নটা আসবে, তার আগে তো আসবে না, এটা মাথায় রাখতে হবে। এবং এই জিনিসটা
সাধারণ ছাত্রছাত্রীরাও বুঝতে চায় না, কারণ অনেকেই বলে চঞ্চল, বসতে চায় না, সিলি মিস্টেক করছে, এটা কারণটা কি? শিশুর চঞ্চলতা হচ্ছে একদম স্বভাব, সেটা নিয়েই সে জন্মায়। এবার এই চঞ্চলতাকে স্থির করবার জন্য, চঞ্চলতা তৈরি হয় গত জন্মের কর্মফল থেকে। দেখবেন অনেক শিশু খুব স্থির, যেখানে বসিয়ে রাখছেন সেখানেই থাকছে, আর অনেক শিশু হাতে পায় চঞ্চল এবং তার চিত্তও চঞ্চল। ব্রেন ভালো হলেই হবে না, প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন করলে, পড়াশোনাটা রেগুলারিটি মেনটেন করলে দেখবেন তার সেই ছাত্রছাত্রীর ভালো রেজাল্ট হয়। এবং শিশু বয়সে বোধটা বুড়ো বয়সের মতো জন্মায় না, তাহলে শিশু বলতো না তো তাকে। বোধটা, রিয়েলাইজেশন বলে ইংরেজিতে, বলে সেলফ রিয়েলাইজেশন, বোধ। এই বোধ যার যত বেশি ডেভেলপমেন্ট সে তত উন্নতি করতে পারে। সেই জন্য বাবা মাকে কাউন্সিলিং করতে হবে, মারধর, চিৎকার, চেঁচামেচি, এতে কোনদিন পড়াশোনা হয় না। পড়াশোনা একাগ্রতা আনতে গেলে তার পদ্ধতি আছে, বিরাচার পদ্ধতিতে নিজ গৃহে, নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, তন্ত্রের বিরাচার, ওর থেকে বড় আচার কিছু হয় না। সেই আচারে বাস্তুদোষ, গ্রহপীড়ায় সমস্যাজনিত পীড়িত মানুষের জন্য সংক্রান্তি, অষ্টমী, নবমী, অমাবস্যা, চতুর্দশী, এই তিথিগুলোতে বিশেষ ক্রিয়া হয়। সামনেই রয়েছে গুরু পূর্ণিমা, সামনেই রয়েছে অমাবস্যা, এবং পরপর 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 ঝুলন পূর্ণিমা, একের পর এক তিথি রয়েছে। যে কর্মফলে আমরা ভুগছি প্রত্যেকে, সেই কর্মফলের সোর্সটা হচ্ছে গত জন্ম, তারও আগের জন্মগুলো, সেটা থেকেই রাশিচক্রটা তৈরি হয়। গ্রহের ইষ্ট দেবীর অর্চনা করবেন, অর্থাৎ শনির ইষ্ট দেবী দক্ষিণাকালী, বৃহস্পতির ইষ্ট দেবী তারা। কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, অদ্বৈত চেতনা, সমস্ত দেবদেবীর মূল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই কিন্তু কালী, তিনিই তারা, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, এইটা মাথায় রাখতে হবে। ভগবান দুজন হয় না কিন্তু, অনেকের দোকানে দেখবেন বসানো থাকে লক্ষ্মী আর গণেশ, তবে লক্ষ্মী আলাদা গণেশ আলাদা নয়, একই রূপটার চেঞ্জিং, যার যে রূপ ভালো লাগে সেই রূপ নিয়ে সে তাকে উপাসনা করবে। বইগুলোকে কালেক্ট করার চেষ্টা করুন, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, শ্যাওরাফুলি, কালীঘাট, শোভাবাজার, নিজ গৃহ রহরা, শ্যাওরাফুলি, শোভাবাজার, কালীঘাট, নিজ গৃহ রহরা, এই হচ্ছে চেম্বার। প্রত্যেকটি চেম্বারে ডেট স্ক্রলে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, প্রত্যেকে দেখে নেবেন এবং বুকিং করাবার সময় সেটা জেনে নেবেন। অনলাইন কনসালটেশন, অনলাইন কনসালটেশন সব সময় চলছে, আর অনলাইন ক্লাস, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এবং তন্ত্র স্পিরিচুয়ালিজমের ক্লাস অফলাইন অনলাইন দুটোতেই চলছে। যারা ইচ্ছুক, যারা করতে চান, পেশাদারি কোর্স হিসাবে করতে চান, জ্যোতিষটা শিখতে চান, তারা যোগাযোগ করবেন এই বুকিং নাম্বারে। আজকের মতো বিদায়। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অরবিন্দ লিঙ্ক করুন। নমস্কার। দূর আর দূরে নেই।